পৃথক দুর্ঘটনা দুই গুরুতর দুই আহত পদজিলা কর্ধা বলাঙ্গীর 57 নম্বর জাতীয় রাজপথ করড়াকোঠা রঙ্গমাটিয়া ও এবং মাধবপুর নিকটে তিনটি পৃথক পৃথক দুর্ঘটনা ঘটি দুইজন গুরুতর হইতিবা বেলে দুইজন সামান্য আহত হইতিবা জানা পড়ছি সূচনা মোতাবক অনুগুল রো এক বিবাহ কার্যরে যোগ দেই নিজ ঘর 10 পালাকু এক বুলেট গাড়ি যার নম্বরটি হচ্ছে ওডি 02 বিজে 0606 এহারি চকে ফেরুতবা বেলে করোডা কোঠারে এক ভারসাম্য হরাই রাস্তা কড়রে থিবা পিলরকু ধকা দেইথিলা ফলরে 10 পালা অঞ্চলর ধর্মেন্দ্র কুমার বিশ্বাল যাহাঙ্ক বয়স 28 বর্ষ এবং মনমোহন নাইক বয়স 31 বর্ষ তেবে সে গুরুতর হয়ে তলে পড়ে যাইথিলে তাঙ্কু মাধবপুর রেঞ্জরে কার্যরত দুই বন কর্মচারী উদ্ধার করি আডুনিকড় গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছিলেন দুর্ঘটনায় ধর্মেন্দ্রক হাত ভাঙি যাইথিবা বেলে দুইজনক প্রাথমিক চিকিৎসা করিবা পরে ডাক্তার তাঙ্কু ভুবনেশ্বর ডাক্তারখানা স্থানান্তরিত করিথিবা জানা পড়িছি সেইপরি আডুনিকড় গ্রামর ওকিল কহর নামক জনে ব্যক্তি বাইকে চারিছক যাওতবা সময়রে রঙ্গমাঠিয়া ঠারে এক বড়দকু ধোকা দিয়ে তলে পড়ে যাইথিলে তাঙ্কু মধ্য আডানিগড় গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা পরে ছাড়ি দিয়ে যাইথিবা জানা পড়িছি অন্যপটে মাধবপুর ছক নিকটে রাণীগঞ্জ গ্রামর যুবক বাইক দুর্ঘটনার শিকার হয়ে আডানি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিবা জানা পড়িছি তবে ঘটনাস্থলরে আডানিগড় ফাঁডি অধিকারী পৌঁছি নটি দুর্ঘটনার অধিক তদন্ত জারি রাখিথিবা জানা পড়িছি গোটিয়ে দিনরে তিন তিনটি দুর্ঘটনা খোর্ধা বলাঙ্গীর 57 নম্বর জাতীয় রাজপথ উপরে ঘটিথিবা বেলে গাড়ি চালক মানঙ্কর বেপরুয়া গাড়ি চালনা এহার এক মুখ্য কারণ বলে কুহাযাইছে বৌধর শরত মুদুলিঙ্ক সহ পশ্চিম ওড়িশার স্পেশাল রিপোর্টর সহদেব মেহরঙ্ক রিপোর্ট ওড়িশা সমাচার।